শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এই লাইভে যারা যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটি দুঃসংবাদ দিতে চাই হচ্ছে গিয়ে যে আমি যে জায়গায় দাঁড়াই আছি ঠিক তার পাশের 2 গ্রাম পরেই আমাদের এখানে প্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়েছে, যার কারণে আমাদের এলাকায় এখন থমথমে অবস্থা। তো মহামারী কত দূর যাবে জানি না, তবে ইচ্ছা যে মহামারী চলাকালীন সময়ে যদি বেঁচে থাকি কিছু ভালো কাজ অন্তত করে যেতে চাই, সাহায্য করতে চাই। এই সাহায্যের অংশ হিসাবে আজকে আমি আমার মাননীয় অর্থমন্ত্রীকে একটি কথা বলতে চাই। বাংলাদেশে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে আপার লেভেলে সবাইকে প্রায় লক্ষাধিক আসেন যে সরকারি কর্মকর্তা যারা গাড়ি ব্যবহার করেন, যারা সরকার থেকে গাড়ি পান গাড়ি ব্যবহার করেন, আরও অসংখ্য সরকারি কর্মকর্তা আছেন যারা সরকারি গাড়ি ব্যবহার করেন। তো আমি যে কারণে আজকে যে কথাটা মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই যে প্রতি মাসেই মাননীয় অর্থমন্ত্রী আপনি জানেন যে আমি নিজেও একটা সরকারি চাকরি করতাম কয়েকদিন আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। এখানেও আমি দেখেছি যে গাড়ির প্রতি মাসে একটা তেলের এবং মেনটেনেন্সের জন্য মানে রক্ষণাবেক্ষণের জন্য প্রায় একটা বড় অঙ্কের একটা বিল পান যারা সরকারি কর্মকর্তারা। আমি যে কথাটা বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী, এই সময়ে তো লকডাউন, এই মাসে তো কোনো গাড়ি সরকারি গাড়ি যারা ইয়োনো ওসি টোসি যারা আছেন তাদের গাড়ি চলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু যেসব গাড়িগুলা বসে আছে, যেসব গাড়িগুলা ওন এই পুরো মাসটাই বসে আছে, মাননীয় অর্থমন্ত্রী আপনি কি এই টাকাটা এই বসে থাকা সরকারি কর্মকর্তাদের এই গাড়ির টাকাটা সরকারি কর্মকর্তাদের অ্যাকাউন্টে না দিয়ে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে পারেন না? মাননীয় অর্থমন্ত্রী আপনি দেখেন একজন সরকারি কর্মকর্তা যিনি লকডাউনে বসে আছেন উনি হয়তো একদম রিস্ক ফ্রিভাবে ঘরে বসে আছেন, ওনারে টাকা কয়টা কম দিলেও কোনো অসুবিধা হবে না। দেখেন এই যে আমার নিজের বাড়ির পাশে বাসার পাশে মাননীয় অর্থমন্ত্রী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই যে বন্যাস্তদের আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রের মানুষের হাহাকার। আমি জানি না 50,000 টাকা তেলের দামও যদি আমার এলাকায় একটা ফ্লাট শেল্টারের একটা বিল্ডিংয়ে দেওয়া যায় এই মানুষগুলা মিনিমাম মানে 2 সপ্তাহ 15 দিন অন্তত ভালো খেয়ে অন্তত যেতে পারবে। মাননীয় অর্থমন্ত্রী আপনাকে আবার বলছি এখন হচ্ছে গিয়ে সাশ্রয়ী হওয়ার সময়, কারণ মহামারী পরে যে অর্থনৈতিক যে স্ট্রাগল আমাদের করতে হবে আমরা কতটুকু মহামারী ফেস করতে পারবো জানি না, কিন্তু অর্থনৈতিক স্ট্রাগলে আমরা নিশ্চয়ই এই এরকম সরকার থাকার পর বঙ্গবন্ধুর যারা আমরা আদর্শের উত্তরাধিকার তারা বা আপনারা ক্ষমতায় থাকার পর যদি একটা মানুষ না খেয়ে থাকে তাহলে এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি এই জন্যই সবাইকে এইরকম একটা সময়ে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করতেছি এবং মাননীয় অর্থমন্ত্রী আমার জ্ঞানে যতটুকু ধরছে যে আমি সরকারি কর্মকর্তাদের এই অবস্থা দেখছি বলে বলছি এই টাকাটা একটা সার্কুলার দিয়ে যদি ত্রাণ ফান্ডে যদি দিয়ে দেন, কারণ যেসব সরকারি কর্মকর্তা এই গাড়ি ব্যবহারই করেন নাই গত 1 মাস, ব্যবহার করার কোনো সুযোগই নাই, নিশ্চয়ই কোনো সরকারি কর্মকর্তার পরিবারের লোকজনের বাজারের জন্য আপনি এত টাকা যদি বিল দেন এটা অন্যায় হবে, অনেক বেশি অন্যায় হবে। তাই পরিশেষে বিদায় নেওয়ার আগে আমি সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি যে বাড়ির কাছেই যেহেতু করোনা ভাইরাসের রোগী এসে গেছে জানি না আমাদের কি হবে, বাকিটা তো বিধাতা জানেন আল্লাহ জানেন আমরা কতদূর বাঁচবো বা কতদূর মরবো, তবে এইটুকু ভালো কাজটুকু করে যেতে চাই। আপনিও নিশ্চয়ই আপনি নিজেও কিন্তু গত বছর মাননীয় অর্থমন্ত্রী ডেঙ্গুর পেশেন্ট ছিলেন, আপনি এই যন্ত্রণা মানুষের যন্ত্রণা আরও নিবিড়ভাবে বোঝার কথা। আপনার একটা সার্কুলারে যদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যদি অনেকগুলা টাকা জমা হয় আর এই টাকাটা যদি গরিব নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্টে যদি কষ্ট লাঘবে যদি ব্যবহার হয় এটাই হবে মাননীয় অর্থমন্ত্রী, এটাই হবে প্রকৃত রাজনীতি। কারণ আমি আপনার এলাকায় দেখছি আপনি অনেক সেবা করার চেষ্টা করেছেন আপনার এলাকায়, তাহলে আমরা আমাদের এলাকাগুলা নিয়ে দায়ী আমরা বিপদে পড়ছি, আপনি তো মাননীয় অর্থমন্ত্রী সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হয়। এইরকম একটা সার্কুলারে যদি বহু মানুষের ভাগ্য বেঁচে যায়, বহু মানুষের ভাগ্য যদি খুলে যায়, বহু মানুষ যদি খিদার যন্ত্রণা থেকে বেঁচে যায় এটা আমাদের জন্য আমি মনে করি আমাদের সকলের জন্য আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটাতেই শান্তির একটা জায়গা তৈরি হবে। ভালো থাকবেন মাননীয় অর্থমন্ত্রী, ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক বাংলাদেশের সকল পরিবেশ প্রকৃতি সব কিছু। ধন্যবাদ।